আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো এলজি W30 কীভাবে FRP আনলক করবেন। তো প্রথমে এরকম একটা সিম নেবেন, সিমটাকে নিয়ে আপনার যে কোনো একটা সেটে সিমটাকে লাগাবেন। লাগানোর পরে সিমটাকে পিন লক করে নেবেন। তো পিন লক কীভাবে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। আর আমার এই ভিডিওটা যারা প্রথম দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, সাথে বেল আইকনটা ক্লিক করে নিন, যাতে আপনারা আরও নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারেন সেজন্য। তো চলুন দেখে নিন কীভাবে সিম লক করতে হয়। সিম লক কার্ড এখানে ক্লিক করবেন, এরপরে যে কোনো চারটা সংখ্যা আপনি টাইপ করেন। আমি 1 2 3 4 টাইপ করে নিচ্ছি। ওকে, সিমটা লক হয়ে গেছে। এখন আমার এই সিমটাকে এই সেট থেকে রিমুভ করে যে FRP লকের যে সেটটা আছে ওই সেটটাতে লাগাতে হবে। তো চলুন এখান থেকে রিমুভ করে আমার FRP যে সেটটাতে আছে ওটাতে লাগাবো। দেখেন আমি সেটটা সিমটা রিমুভ করে নিয়েছি। এই হলো আমার এলজি W30 যে সেটটা FRP লক, ওটা এখান থেকে আপনি সিম স্লটটা খুলবেন। স্লটটা খুলে নিলাম, এই যে আপনার পিন লক যে সিমটা, এই সিমটাই, এই সিমটাকে এখন আমি এই সেটের সাথে লাগাবো। দেখে নিন কীভাবে লাগাচ্ছি এবং কীভাবে FRPটা আনলক করার জন্য যে সিস্টেমটা কীভাবে আনতে হয়। দেখেন দেখেন এখানে অলরেডি পিন লকটা কিন্তু শো করতেছে, দেখছেন। তো এখন পিন ইজেক্টরটা দিয়ে আমি যখন সিমটা খুলব, খোলার সাথে সাথে সেটটাকে স্ক্রিন লক করতে হবে। দেখেন 2-3 বার ট্রাই করলে অবশ্য আপনাকে একটা মেসেজ দেবে, সেই মেসেজটা চলে আসবে। ফার্স্ট ট্রাই করতেছি, দেখেন হলো না। আবার পুশ করে লক করে নিলাম, দেখেন পিন কোড দেখাচ্ছে। সেকেন্ড ট্রাই, অবশ্যই মনে রাখতে হবে যে সিমটা খোলার সাথে সাথে আপনাকে পাওয়ার বাটনটা চাপ দিয়ে অফ করতে হবে, স্ক্রিন লকটা যেটা, স্ক্রিন লক করতে হবে। দেখে নিন, এবার হয়তো বা চলে আসছে, এবার আসে নাই। আবার ট্রাই করতেছি, এবার হয়তো বা চলে আসছে। দেখেন এবার চলে আসছে, মেসেজটা চলে আসছে এবার, দেখছেন। এখন আমি সিমটা পুরোটা রিমুভ করে নেব। সিমটা পুরো রিমুভ করে নিলাম, মেসেজটাকে আলতোভাবে রাইট সাইডে স্লাইড করেন, সেটিং অপশনে ক্লিক করেন, এখন হট চিহ্নতে ক্লিক করেন, অ্যান্ড্রয়েড সেট আপ অপশনটা চলে আসছে অ্যাপস ইনফোতে, এখানে অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পরে ব্রাউজার অ্যাপ, ব্রাউজার অ্যাপে ক্লিক করেন, আবার ব্রাউজার অ্যাপে ক্লিক করেন, ব্রাউজার অ্যাপে ক্লিক করার পরে ক্রোম ক্লিক করেন। যে ক্রোম ব্রাউজারটা আছে, গুগল ক্রোম ব্রাউজার, আমি একটু বড় করে নিচ্ছি, দেখেন ক্রোম ব্রাউজারে ক্লিক করতে হবে। আমি ক্রোম ব্রাউজার ক্লিক করে নিলাম, এখন ব্যাকে চলে যাব। অন ক্লিক করে ব্যাগে চলে গেলাম, এখন ওপেনিং লাইসেন্সে ক্লিক করব, ড্রাগ করে নিচের দিক চলে যাব, ইউটিউব, ইউটিউবে ক্লিক করব, ইউটিউব থেকে আবারও ইউটিউবে ক্লিক করব, এখন নোটিফিকেশনে ক্লিক করব, এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করব, অ্যাডভান্স থেকে অ্যান্ড্রয়েড সেটিং ইন দ্য অ্যাপসে ক্লিক করব, এরপরে হিস্টোরি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব, এবার আবার ইউটিউব টার্মস অফ সার্ভিসে ক্লিক করব। দেখেন অলরেডি ব্রাউজার ঢুকে গেছি। নো থ্যাংকস ক্লিক করে ব্রাউজারে ঢুকে গেলাম। এখান থেকে আমাকে FRP রিমুভের যে অ্যাপস APKগুলো আছে, APKগুলো ডাউনলোড করে নিতে হবে। তো 1 বাই 1 আমি APK ডাউনলোড করে নিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে যে লিঙ্কটা আমি দেখাবো সেই লিঙ্ক থেকেও ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো কোনো লিঙ্ক যদি থাকে FRP বাইপাস APKের
সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো মূলত বিষয়টা হচ্ছে যে ব্রাউজারে ঢোকা এবং ব্রাউজারে ঢুকে যে এপিকেটা ডাউনলোড করা এবং ইনস্টল করা, সেটাই মূল বিষয়। তো ব্রাউজার পর্যন্ত যাওয়াটা অনেক কঠিন, সে ব্রাউজার পর্যন্ত যাওয়াটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে যাবেন খুব সহজেই। এখন এখান থেকে আমি এই এপিকেটা ডাউনলোড করে নিচ্ছি, কন্টিনিউ, অ্যালাউ ক্লিক করব, ওকে ক্লিক করব। আমার এপিকেটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এটা এখন আবার ব্যাগে যাব, এখান থেকে আমি এখন নিব গুগল অ্যাকাউন্ট ম্যানেজার, লেটেস্ট যেটা আছে ওটা নিতে হবে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার। তো আমি এখানে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার টাইপ করছি, যে অলরেডি গুগল অ্যাকাউন্ট ম্যানেজার চলে আসছে। আমি এপিকে লিখে এপিকে চলে আসছে, সার্চ দিলাম, সার্চ। এখান থেকে আমি গুগল অ্যাকাউন্ট ম্যানেজার এপিকেটাও ডাউনলোড করে নেব। আমি এই লিঙ্কটায় ঢুকছি, গুগল অ্যাকাউন্ট ম্যানেজার এপিকে। এই যে 8.1 যেটা আছে উপরে দেখেন, 8.1 এইটা আমি ডাউনলোড করব। এই যে ডাউনলোড চলে আসছে, ওকে ক্লিক করলাম, ডাউনলোড স্টার্ট হয়ে গেছে এটা। এখন আমি আবার ব্যাগে চলে গেলাম, ব্যাগে গিয়ে এখান থেকে আমি কুইক মেকার শর্টকাট যে এপিকেটা আছে, ওই কুইক মেকার শর্টকাট এপিকেটা আমি ডাউনলোড করে নেব। উপরে এই লিঙ্কটা থেকে আমি এপিকেটা ডাউনলোড করে নিচ্ছি। ড্র্যাগ করে নিচের দিকে গিয়ে আমি লিঙ্কটা খুঁজে নিচ্ছি, দেখেন এইখানে লিঙ্কটা, এই লিঙ্কটাতে আমি ক্লিক করব। আপডেট হতে চলে গেলাম, এখান থেকে ডাউনলোড ক্লিক করব, ডাউনলোড, ওকে ক্লিক করব। অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। আমি এখান থেকে ডাউনলোডে চলে যাই, দেখেন এখানে ডাউনলোড চলে আসছে। এখান থেকে আমার কুইক মেকার শর্টকাটটা ইনস্টল করে নিতে হবে। আমি একটু বড় করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, গুগল অ্যাকাউন্ট ম্যানেজার যে এপিকেটা আছে ওটাতে যাব আমি। এই গুগল অ্যাকাউন্ট ম্যানেজার, এখান থেকে দেখেন নিচে লেখা আছে ব্রাউজার লগ ইন, অ্যাকাউন্ট সাইন আপ লেখা আছে, অ্যাকাউন্ট সেট আপের এখানে ব্রাউজার লগ ইন লেখা আছে। একবারে লাস্টের পরেরটা, লাস্টের পরেরটা দেখেন আমি ক্লিক করতেছি যেখানে, এই যে এইটা ট্রাইতে ক্লিক করবেন। অলরেডি ব্রাউজার চলে গিয়েছি, এখানে আমার মেল আইডিটা আমি টাইপ করে নেব সেটা অ্যাক্টিভ করার জন্য। মেল আইডি টাইপ করে নিয়েছি, আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি অলরেডি, আমার মেল সাইন ইন হয়ে গেছে। এখন সেটটাকে রিস্টার্ট করতে হবে, পাওয়ার বাটন চাপ দিয়ে রিস্টার্ট ক্লিক করেন। এটা ফুললি রিস্টার্ট হয়ে গেছে, এখন আমি স্টার্ট ক্লিক করব, স্কিপ দিয়ে দিলাম, একটু ওয়েট করেন, ডন্ট কপি, নেক্সট। নেক্সট আমার অ্যাকাউন্টটা কিন্তু ওখানে শো করেছে, আমি যে সেটা অ্যাকাউন্টটা দিয়েছি। আবার নেক্সট,
ড্র্যাগ করে উপর দিকে, অ্যাকসেপ্ট, স্কিপ, নট নাও, এনিওয়ে, নেক্সট ক্লিক করব, নো থ্যাঙ্কস ক্লিক করব, আমার মোবাইল এফআরপি বাইপাস কমপ্লিট হয়ে গেছে। এখন সেটটাকে রিসেট দিতে হবে, কারণ আমি যে অ্যাকাউন্টটা এই সেটে অ্যাড করছি সেই অ্যাকাউন্টটা ডিলিট করতে হবে, এবং এই সেটের ভিতরে যে ডাটাগুলো আছে সেগুলো রিসেট করে রিমুভ করতে হবে। তো আমি আপনাদেরকে অ্যাবাউট দেখিয়ে দিচ্ছি, এটা আসলে অ্যান্ড্রয়েড ভার্সন কত ছিল সেটা এবং মডেল কোনটা দেখিয়ে দিচ্ছি। দেখেন অ্যান্ড্রয়েড ভার্সন ছিল 9, মানে অ্যান্ড্রয়েড পাই, আর মডেলটা হচ্ছে গিয়ে এলজি W30।